মাধুরিমা আগবাইছে সানফ্রেজ ডেরি ওয়াইটনার অমৃতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেইন আর সাইকেল পিওর আগরবাতি নমস্কার সোমবার বিশেষ মাধুরিমা অনুষ্ঠানটিলে মই রেখায় আপনার স্বাগতম জানাইছো প্রিয় দর্শক অনুষ্ঠানটিত আজি আমার হইতে আছে সাল আর চুলির বিশেষজ্ঞ ডক্টর হারদি শ্রীময়ী সাল আর চুলির যিকোনো সমস্যার সমাধানের বাবে আপনাদের আমালে ডাইল করব পারে আমার নাম্বার কেটা আপনার টিভি স্ক্রিনত ফ্ল্যাশ হয়ে আছে এটা হোক অনুষ্ঠানটিত আজির অতিথিক স্বাগতম জানাও ডক্টর অনুষ্ঠানটিলে আপনার স্বাগতম জানাইছো ধন্যবাদ সাল আর চুলি সম্পর্কে জানি প্রথমতে চুলির পর আরম্ভ করছো চুলির বহুত সমস্যা আজিকালি দেখবলে পোৱা যায় আর ড্যান্ড্রফর কারণে বহুত চুলি সরা দেখবলে ড্যান্ড্রফর বহু কিন্তু কারণ থাকে প্রথমতো হয়েছে আপনার যদি চুলিটো আপনার স্ক্যাল্পটো যদি বহু অয়েলি হয় তেতিয়া ড্যান্ড্রফর টেন্ডেন্সি বেশি থাকে ঠান্ডা দিনত দেখা যায় যে ড্যান্ড্রফ বেশি পোৱা যায় আর খুব ফ্রিকুয়েন্টলি বা স্ক্যাল্পটো যদি সাফাকে রাখা নহয় শ্যাম্পু ঘনায় যদি নকরে তেন্তে হলেও ড্যান্ড্রফর প্রবলেম থাকে প্লাস এনভায়রনমেন্টত যদি বহু ধুলি চুলি মাকটি জমা হয় স্ক্যাল্পত তেতিয়া ড্যান্ড্রফর প্রবলেম দেখা হয় তার কারণে মেইনলি ট্রিটমেন্ট হয়েছে নিয়মীয়ভাবে যদি আমি চুলিটো শ্যাম্পু করো সপ্তাহত এদিন বাদ দিয়ে এদিন বা এটলিস্ট দু সপ্তাহ সপ্তাহত তার বাদ দিয়েও যদি ভাল নহয় তেন্তে হলে কিটোকনাজোল বা কিবা এনেকুৱা ধরনের এন্টি ফাঙ্গাল কম্পোনেন্ট থাকা ভাল ড্যান্ড্রফ এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এটা ইউজ করলে তেতিয়া ড্যান্ড্রফর প্রবলেমের পর নিরাময় পাওয়া যায় নিশ্চয় আর চুলি সরারও বহুত সমস্যা থাকে গতি মহিলাসকলের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা পুরুষের ক্ষেত্রেও দেখা যায় আর খুব সোনকালে আজিকালি চুলি সরা সমস্যাটা আরম্ভ হয় গতি তার বিশেষ কারণ কিবা আছে নেকি চুলি সরা ডেফিনেটলি প্রথম কথাটো হয়েছে চুলি মহিলার কারণ বেলেগ আর পুরুষের কারণ বেলেগ পুরুষের যোনটো চুলি সরা প্রবলেম হয় সেইটোক আমি কো এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া বলে কোৱা হয় যোনটো মেল প্যাটার্ন বনলেস সেইটো মেইনলি হরমোনাল রিজনস থাকে আর জেনেটিক ফ্যাক্টর্স থাকে আপনি দেখব যোনটো চুলি সরা বা টপা হওয়ার প্রবলেমটো ফ্যামিলিত চলি আহে বেশিরভাগ মানুষের মতা মানুষের আর যেহেতু মাইকী মানুষের ক্ষেত্রে অলপমান কেসটো বেলেগ হয় মাইকী মানুষের আপনার বহুত কারণ থাকে প্রমুখভাবে তো হরমোনাল রিজন থাকে তার বাদ দিও ধরক আইরনের ডেফিসিয়েন্সি হল পুষ্টিহীনতা খাদ্যত ভালকে পুষ্টি নাপালে বা ধরক কিবা স্ট্রেস একটু স্ট্রেস কিবা ধরনের শারীরিক বা মানসিক দুয়ো থাইরয়েডর প্রবলেম হলে হব পারে বা ধরক আফটার প্রেগনেন্সি আফটার ডেলিভারি দেখা যায় যে মাইকী মানুষের খুব বেশি চুলি সরা যায় পিরিয়ডসর প্রবলেম হলে দেখা যায় যে চুলি সরা যায় এনেকুৱা ধরনের পিসিওডি বুলি যোনটো কয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সেইটো দেখা যায় যে খুব বেশি অতি চুলি সরা যায় তার উপরেও যেনেকে মই কলো ড্যান্ড্রফ বা যিকোনো সালর কন্ডিশন থাকিলে তেতিয়া চুলি সরা প্রবলেম বেশিকে দেখা যায় সো মতা মানুষের মাইকী মানুষ দুই ক্ষেত্রতে ইয়ার কারণব বেলেগ বেলেগ হয় এটা জেনারেশন ওয়াইজ জেনেটিক যেটো হয় সমস্যাটো তার সমাধান আগতীয়াকে লব নোৱাৰি নেকি প্রিভেনশন করব পারি হ্যাঁ এনেকে জেনেটিক্যালি আমার এতালেকে ইমানখানি মেডিকেল সায়েন্স ডেভেলপ হওয়া নাই যে আমি আগতেই যে ফ্যামিলিত চলি আছে তো আমি এই বস্তু নোহা করে দিব পারো হেনেকা এতালেকে তো বর্তমান ডেভেলপ হওয়া নাই কিন্তু যেনেকে যেহেতু আমি জানো যে দেউতাক কোনবা এজন লড়ার দেউতাকজনের এনেকা আছে বা ককা মামাক ফ্যামিলিত মানে আছে অকল দেউতাকরে হব বলে কথা নহয় ধরক খুড়াক মামাক ককাক আজু ককাক কাবার যদি এই প্রবলেম আছে তেনহলে তেওঁৰ হব পাৰে আমি কথা পাতিম এই বিষয়ে ফোন কল এটা আহিছে লৈছো হ্যালো হয় মই লক্ষীমপুৰৰ পৰা কৈছিলোঁ কব কোনে কৈছে মই বৰ্ণালী বৰুৱাই কৈছিলোঁ লক্ষীমপুৰৰ পৰা কও কি জানিবলৈ বিচাৰিছে সমস্যাটোৰ বিষয়ে জনাওক মই মানে চুলিখিনি খুব মানে দীঘল হলে দীঘল নহয় মানে অলপ চুটি হয় কিন্তু দীঘল হয়ে গেলে বেকা হয়ে যায় ভাজ লয় হয় ভাজ লয় দীঘল হলে ভাজ লয় দীঘল হলে অলপ দীঘল হলে মানে ভাজ লয় আর মানে খুব সরে চুলিখিনি আর সরু সরু চুলি বেশি হয় মানে এনেকা হয়ে থাকে মানে সমাধানটা বিচারিছো তেনেকা ঘরুয়া ভাবে ঘরুয়া ভাবে সমাধান বিচারিছে
Suli dighol ke rakhi bolle bisare sage, kintu dighol ke rakhar pisot jeta dighol hoye hai jeta pak khai jay ba beka hoye. Mainly problem to hoise apunar sulir juntu roots hoy hetu dighol hole weak hoya hai mane. To tar karone amar root to strong hoa to bohutei dorkari hoy. Ghorua bhabe kobole gole apuni mainly iron ba khaddo to jodi nijor bhalke rakhe ভালকে আয়রন সাপ্লিমেন্টস খাবো এবাৰ হিমোগ্লোবিন আৰু থাইৰয়েড কিটা নিজ চেক কৰাবো আৰু তাৰ বাদিও ভালকে ফলাহাৰ খাবো ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস যোনটো আমি কওঁ যে ভাল হয় আয়রন যুক্ত থাকে তো হেতু ভালকে নিজ খাদ্যটো যদি আৰু প্ৰটিন হাই প্ৰটিন ডায়েট খাব পাৰিলে বিৰাট ভাল বুলি কয় সুলিৰ কাৰণে হেখিনি কৰিব নিয়মীয়াভাৱে শ্যাম্পু কৰিব ভাল এটা কন্ডিশনার লগাব আৰু সুলি একেকুবে বহুৱা চেষ্টা কৰাতকে অলপ অলপকে বহাব চেষ্টা কৰিব অলপ বাহিলে ধৰক মাহৰ দুমাহৰ আপুনি আধা সেন্টিমিটাৰ এক সেন্টিমিটাৰ এটা কাটিলে তেতিয়া গ্ৰোথটো বেছি ভালকে হয় আৰু আপোনাৰ হেলদি সুলি আহে নহলে সিঙি গলেটো আকৌ ঘূৰাই পকে সুটি সুটি সুলি গজিলেতো একো লাভ নাই ধুনীয়া গ্ৰোথ কৰিবৰ কাৰণে এখিনি কৰক আপুনি নিশ্চয় গতিকে তেওঁৰ সমস্যা নিশ্চয় সমাধান হ'ব হয় আমি বংশগতভাৱে যি সুলি সৰি আহে পুৰুষৰ ক্ষেত্ৰত সেই বিষয়ে আলোচনা কৰি আছিলোঁ গতিকে কি কি কাৰণত হ'ব পাৰে বা আগতীয়াকৈ ৰোধ কৰিব পাৰি নেকি এই সমস্যাটো সেয়া যেনেকৈ মই কৈ আছিলোঁ যে যেতিয়া জানে যে পৰিয়ালত এইটো এটা টেণ্ডেঞ্চি আছে তে আজিকালি দেখা যায় যে 20 বছৰ মোৰ ওচৰত এনেকুৱা পেচেণ্ট নাই 18 বছৰ বয়স ল'ৰা 20 বছৰ বয়স তেওঁলোকৰে মানে আৰম্ভ হৈছে চুলি সৰা বা যোনটো আমি কওঁ পিছলৈ গৈ থাকে হেয়াৰলাইনটো সেইটো আৰম্ভ হোৱা দেখা যায় মানে তো তেওঁলোকে যেতিয়া যিহেতু দেখিছে যে তেওঁলোকৰ পৰিয়ালত এইটো এটা টেণ্ডেঞ্চি আছে তে তেওঁলোকে এইটো ট্ৰাই কৰিব লাগে যে এই প্ৰব্লেমটো আৰম্ভ হৈছে সেইটো যাতে নেগলেক্ট নকৰে শীঘ্ৰে যাতে তাৰ প্ৰপাৰ এটা ট্ৰিটমেণ্ট আৰম্ভ কৰে বহুত ক্ষেত্ৰত আকৌ এইটো দেখা যায় যে কিছুমান ট্ৰিটমেণ্ট লৈও থাকে তেওঁলোকে বজাৰত উপলব্ধ তেল কিছুমান লগাই যোনটো এডভাৰটাইজ কৰা যায় বা এনেকুৱা কিছুমান তথাপিও লাভ নহয় আৰু সেইখিনিৰ আশা সেইখিনিয়ে ভাল কৰিব বুলি আশা কৰি কৰি তেওঁলোকে বহু বছৰ পাৰ হৈ যায় তাৰপিছত এটা ষ্টেজ আহে যে বহুত বেছি চুলি লছ হৈ যায় সেইটো ষ্টেজ নোপোৱাকৈ যদি কিছুমান ট্ৰিটমেণ্ট কৰিব পাৰে যেনেকৈ আধুনিক বহুত ধৰণৰ আজিকালি চিকিৎসা পদ্ধতি আছে যেনেকৈ আমাৰ দৰৱো আছে খাবলৈও আছে লগাবলৈও আছে কিছুমান ট্ৰিট থেৰাপি আছে যেনেকৈ লেজাৰ্ছ আছে ফৰ হেয়াৰ গ্ৰ'থ তাৰপিছত আপোনাৰ পি আৰ পি বুলি কয় প্লেটলেট ৰিচ প্লাজমা থেৰাপি এনেকুৱা ধৰণৰ বহুত আধুনিক আৰু FDA এপ্ৰুভ কিছুমান ট্ৰিটমেণ্ট আছে যোনবিলাক কৰিলে চুলিৰ হেয়াৰ ফলটো প্ৰটেকশ্যন প্ৰিভেনশ্যন হ'ব আৰু তাৰ তেতিয়া আপোনাৰ বেছি টপা হোৱালৈকে নাযায়গৈ আৰু হয় আৰু এইখিনিতে আৰু এটা কথা জানিবলৈ বিচাৰিছোঁ শিশুসকলৰ ক্ষেত্ৰত বা যিটো ছোৱালীৰ ক্ষেত্ৰতে দেখিবলৈ পোৱা যায় যে সকলোৱে পৰিবাৰে বা অভিভাৱকে বিচাৰে যে ছোৱালীজনীৰ চুলিখিনি ঘন হওক আৰু তাৰ কাৰণে কি হয় জন্ম হোৱাৰ পিছতেই ধৰক চুলিখিনি খুৰাই দিয়ে 3-4 বাৰ গতিকে তেনেকুৱা খুৰোৱাৰ পিছত চুলি যদি পাতল হৈ পেলাই জন্ম হয় তেনেহ'লে সেনেকুৱা কৰিলে চুলি ঘন হোৱাৰ কিবা সম্ভাৱনা থাকে নেকি আচলতে এইটো এটা মান্যতা হয় যে চুলি খুৰাব খুৰালে যিমানবাৰ খুৰায় সিমানকৈ ভাল হৈ আহে কিন্তু চাইণ্টিফিকেলি এনেকুৱা তাৰ কোনো ৰোল নাই বুলি পোৱা গৈছে মানে যে আমি কথা পাতিম বিষয়টোৰ ওপৰত ফোন কল এটা আহিছে হেল্ল' কওক কোনে কৈছে মই কওক কি জানিবলৈ বিচাৰিছে বয়স কিমান আপোনাৰ মোৰ বয়সটো 41 বছৰ হৈছে গতিকে চুলি সৰে উফি এটা যেনেকৈ মই ক'লোঁ যে প্ৰমুখ কাৰণ হয় চুলি সৰাৰ কাৰণ স্কেল্পটো যিহেতু লেতেৰা হৈ থাকে উফিয়ে প্ৰপাৰ আপোনাৰ নিউট্ৰিশ্যন আৰু হেৰিখিনি যাব নাপায় উফিৰ কাৰণে তো তেতিয়া চুলি বেছিকৈ সৰে তো তাৰ চবতকৈ প্ৰথমতে আপুনি উফিৰ ট্ৰিটমেণ্টটো কৰক এটা ভাল এণ্টি ফাংগেল শ্বেম্পু এটা লৈ পেলাই এণ্টি ডেণ্ড্ৰফ এণ্টি ফাংগেল থকা শ্বেম্পু লৈ পেলাই আপুনি নিয়মীয়াভাৱে সপ্তাহত 2 বাৰকৈ মোৰ শ্বেম্পু কৰক সেইটো দি পেলাই আপুনি পদ্ধতিটো এইটো সেইটো কৰাৰ যে আপুনি লগাই পেলাই শ্বেম্পুটো 5 মিনিট স্কেল্পত কণ্টেক্ট কৰি ৰাখিব দিব তাৰপিছত আপুনি ৱাশ্ব কৰি দিব এইখিনি কৰাৰ পিছত যেতিয়া আপোনাৰ এবাৰ উফিটো কণ্ট্ৰল হৈ যায় তেতিয়া আপুনি দেখিব লাহে লাহেকৈ চুলি সৰাটো কমি আহিছে তাৰপিছতো যদি নকমে তেন্তেহ'লে কিছুমান পৰীক্ষা কৰাবলগীয়া হয় বা কিছুমান ট্ৰিটমেণ্ট কৰাবলগীয়া হয় যোনটো কাৰণে আৰু আপুনি ডক্টৰ এজনৰ ওচৰত আহিব লাগিব চাবৰ কাৰণে নিশ্চয় গতিকে অতি সোনকালে তেওঁ আহিব বুলি ডক্টৰৰ কাষ চাপিব বুলি আশা ৰাখিছোঁ আমি কথা পাতি আছিলোঁ কণ কণ ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত যে মান্যতা যিটো আপুনি উল্লেখ কৰিছিলে যে চুলি খুৰাই দিলে পাছলৈ চুলি ঘন হয় বুলি কয় গতিকে সেই বিষয়ে আকৌ জানিবলৈ বিচাৰিম যেনেকৈ মই ক'লোঁ এইটো মান্যতাই হয় আচলতে চাইণ্টিফিকেলি চাবলৈ গ'লে কোনো এনেকুৱা প্ৰুফ পোৱা নাই যে মানে চুলি খুৰালে চুলিটো বেছি ভালকৈ আহে এইটো হয় যে সৰু ল'ৰা ছোৱালীত প্ৰথম প্ৰথম চুলিখিনি যিহেতু মিহি হৈ থাকে যে মানে খুৰোৱাৰ পিছত অলপ টান টানকৈ গজি আহে তো সেইটোকে মেইনলি চাগে ভবা হয় যে ডাঠ হৈ আহিছে বুলি
চুলিখিনি কিন্তু নাম্বার অফ ফলিকলস যোনটো আমাৰ হেয়াৰ ৰুটত থাকে তাত একো ইনক্রিজ নহয় মানে আৰু চুলি হলা চুলিৰ গ্রোথটো বা চুলিৰ কোয়ান্টিটিটো বা কোয়ালিটিটো আমাৰ হদা জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয় ধৰক পৰিয়ালত জেনেগা চুলিৰ প্যাটার্ন থাকে নরমালি হেনকুৱাই হয় মানে আমি কথা পাতিম এই বিষয়ে আৰু বহুত কথা জানিবলগী আছে কিন্তু বিৰতি এটা লোৱাৰ সময় হৈছে প্ৰিয় দৰ্শক এইখিনিতে সময় হৈছে সমূহ বাণিজ্যিক বিৰতিৰ পিছতে পুনৰ উভতি আহিম চাই থাকিব মাধুৰিমা বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছোঁ প্ৰিয় দৰ্শক মাধুৰিমাত আজি আমি কথা পাতি আছোঁ ছাল আৰু চুলিৰ বিশেষজ্ঞ ডক্টৰ হাৰদী শ্ৰীময়ীৰ সৈতে আহক তেওঁৰ সৈতে পুনৰ কথা পাতোঁ হয় আমি কথা পাতি আছিলোঁ শিশুসকলৰ ক্ষেত্ৰতে যিটো চুলিৰ হেৰি খুৰালে আহে বুলি বিশ্বাস হয় সেই বিষয়ে আমি জানিলোঁ লগতে আমি কথা পাতিছিলোঁ যে আজিকালি চুলি খুবেই কম সময়ত পকিবলৈ আৰম্ভ হৈছে গতিকে কিহৰ কাৰণে পকে বিশেষ কিবা ৰিজন আছে চুলি কম বয়সৰ পৰা যোনটো পকা দেখা যায় তাত প্ৰথম কথাটো জেনেটিকেলি ডিটাৰমাইণ্ড হয় কিছুমান বস্তু কিছুমানৰ দেখিব ফেমিলিতে দেখিব সবৰে সোনকালে চুলিটো পকে তাৰ বাদ দিও দেখা যায় যে নিউট্ৰিশ্যনেল ফেক্টৰ যোনটো মই ক'লোঁ পুষ্টিহীনতা বা খুব বেছি ষ্ট্ৰেছ আজিকালি ল'ৰা ছোৱালীৰ পঢ়া শুনা ষ্ট্ৰেছ অকল কিমান অকল স্কুল পঢ়া শুনাৰ কাৰণে নহয় তেওঁলোকৰ ধৰক কিমান কো কাৰিকুলাৰ এক্টিভিটিজ প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে লাইফৰ তেওঁলোকৰ বহুত কম বয়সৰ পৰাই বহুত বেছি ষ্ট্ৰেছ ল'বলগীয়া হয় তাৰ বাদ দি এনভাইৰনমেণ্টৰ যোনটো পলিউশ্যন পানী আমাৰ বেয়া সেই এনেকুৱা ধৰণৰ বহুত বস্তু লৈ পেলাই মিলি পেলাই চুইমিং পুলত চুইমিং শিকে আজিকালি বহুত ল'ৰা ছোৱালীয়ে চুইমিঙতো পানীত ক্লৰিন থাকে এইটো থাকে তো এনেকুৱা বহুত ধৰণৰ কাৰণত সোনকালে চুলি পকাটো দেখা যায় মানে গতিকে তাৰ কাৰণে আগতেই প্ৰিভেনশ্যন হিচাপে কিবা কৰিব পৰা যায় নেকি বা পিতৃ মাতৃয়ে কিবা কৰিব পাৰে নেকি সৰুৰে পৰা ঘৰুৱা ট্ৰিটমেণ্ট হিচাপে ঘৰুৱা ট্ৰিটমেণ্ট হিচাপেতো মই এটাই ক'ম যে খুব কেয়াৰ ল'ব লাগে যে যোনটো পুষ্টি মই বাৰে বাৰে কৈ আছোঁ ভাল খাদ্য ভাল প্ৰ'টিন হাই প্ৰ'টিন ডায়েট হাই আইৰণ ডায়েট এনেকুৱা ধৰণৰ বস্তুত তাৰ বাদ দিও পানী যদি চুইমিং কৰিছে বা ধৰক ঘৰৰ পানী যদি বেয়া সেইবিলাক বস্তুত অকণমান কেয়াৰ ল'ব লাগে যে ভাল যাতে পানী বা ধৰক বিছলেৰী পানী বা এনেকুৱা ধৰণে মূৰ চুৰ চুলিখিনি ধোৱাৰ সময়ত যদি ব্যৱহাৰ কৰিব পাৰে তাৰ উপৰিও আচলতে এবাৰ চুলি পকি যোৱাৰ পিছত খুব এটা বেছি ট্ৰিটমেণ্ট অপশ্যনছ নাথাকে নতুনকৈ কিছুমান দৰৱ ওলাইছে আজিকালি তাৰো মানে লিমিটেড এফিকেচি বুলি ক'ব পাৰি আৰু মানে কিছুমানৰ ক্ষেত্ৰত কাম কৰে কিছুমানৰ ক্ষেত্ৰত নকৰে এনেকুৱা ধৰণৰ কিন্তু খুব এবাৰ চুলি পকি যোৱাৰ পিছত তাৰ ট্ৰিটমেণ্ট অপশ্যনটো বহুত কম হয় আৰু কম বয়সত বহুত সোনকালে বা ধৰক 14-15 বয়সত যদি বছৰ বয়সত যদি মানে ট্ৰিটমেণ্ট লোৱা যায় তথাপিও এটা চান্স থাকে কিন্তু ধৰক আমি দেখা যায় 25 বছৰ 30 বছৰ বয়সত তেতিয়া বিৰাট ডিফিকাল্ট হৈ যায় চুলি পকাটো আকৌ কলা কৰিবৰ কাৰণে আৰু মহিলাসকলৰ ক্ষেত্ৰত আফটাৰ প্ৰেগনেঞ্চি সন্মুখৰ ফালে চুলি বহুত খৰে আৰু একেবাৰে নাইকিয়াৰ নিচিনা হৈ যায় গতিকে তেনে ক্ষেত্ৰত সেইসকল মহিলাসকলে কি কৰিব পাৰে চাওক আফটাৰ প্ৰেগনেঞ্চি এটা নৰ্মেল হেয়াৰফল এনেও হয় হা যোনটো শ্বক লছ বুলি কয় আমাৰ 1-2 বছৰ সেইটো চলে মানে হা কিন্তু সেই সময়ত কৰিবলগীয়া বিশেষ একো নাথাকে এইটো হ'ব বুলিয়ে কয় আৰু অকণমান কিছুমান মেডিচিনছ আছে সেইবিলাক ডক্টৰ এজনক দেখাই পেলাই তেওঁলোকে ল'ব পাৰে তাৰ বাদ দিও যোনটো আপুনি ক'লে যে সন্মুখৰখিনি টপা হৈ যোৱাটো বা খালী হৈ যোৱাটো যোনটো দেখা যায় সৰি 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 ইমানেই বেছি সৰে যে মানে খালী হৈ যায় তাৰ নিশ্চয় কিছুমান হৰ্মনেল ইছ্যুজ থাকে মানে অকল নৰ্মেল চুলি সৰাত ইমান হ'ব নোৱাৰে যে খালী হৈ যাওক মানে কাৰণ নৰ্মেল আমাৰ চুলি সৰাটো যেনেকৈ আজিকালি চবেই জানে 100 ডাল চুলি ডেইলি সৰাটো নৰ্মেল বুলি কনচিডাৰ কৰা যায় কিন্তু তাৰ উপৰি যদি হৈ আছে খুব বেছি যদি হৈ আছে কিছুমান ৱাৰ্নিং চাইন্স আছে চাওক যেনেকৈ আপুনি চুলেই এগালমান হাতত চুলি গুচি আহিলে বা ধৰক আপুনি শুলে গাৰুটোত শোৱাৰ পৰা উঠোঁতেই দেখিব যে চুলি আছে মানে তাৰপিছত বাথৰুমত শ্বেম্পু কৰোঁতে এগাল চুলি দেখিব সেইবিলাক কিছুমান ৱাৰ্নিং চাইন্স অফ এক্সেচিভ হেয়াৰফল মানে নৰ্মেল হেয়াৰফলতকৈ বেছি ফণি আঁচুৰিলে নৰ্মেল চুলি আঁচুৰিলে 4-5 ডাল 10 ডাল চুলি চবৰে সৰে মানে তাতকৈ যদি বেছি হৈ আছে একদম এলাডো যদি চুলি সৰি আছে তেতিয়াহ'লে বেছি বুলি কনচিডাৰ কৰা যায় সেইটো তে সেনেকুৱা ক্ষেত্ৰত যদি ইনিচিয়েল লেভেলত একো কেয়াৰ লোৱা নাযায় তেন্তেহ'লে সেইটো গৈ 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 খালী হৈ যোৱা হয় মানে তো তাৰ বহুত কাৰণ আছে চাওক প্ৰথম অকল পষ্ট প্ৰেগনেঞ্চি বুলিয়েই নহয় মেইনলি হৰ্মনেল কাৰণ হয় যোনটো আমি কওঁ যেনেকৈ থাইৰয়ডৰ প্ৰব্লেম হ'ল
তাৰ পিছত এটা ফিমেল হৰমোনৰ এটা প্ৰবলেম থাকে যেন পলিসিস্টিক ওভেৰিয়ান ডিজিজ বুলি কোৱা হয় PCOD হেতু থাকিলে তাৰ লগত বহুত ধৰণৰ হৰমোন ইমবেলেন্স হয় মাইকী মানুহৰ হেতু হলে তেতিয়াও হয় তো এই ধৰণৰ বস্তুবিলাক অকণমান চাব লাগে ফেমিলিয়েল যদি এটা টেণ্ডেঞ্চি থাকে যে পৰিয়ালৰ মানে মাকৰ বা মাহীয়েকৰ বা ভনীয়েক বায়েকৰ কাৰোবাৰ এনেকুৱা টেণ্ডেঞ্চি এটা আছে তেতিয়াহ'লে সেইটো অলপ সতৰ্ক হ'ব লাগে সেইটো ক্ষেত্ৰত আৰু এইখিনি বস্তু আৰু বেচিকেলি গতিকে সেই চুলি এক্সেচিভ চুলি সৰা আৰম্ভ হওঁতেই যাতে এজন ডক্টৰক দেখাই স্পেচিয়েলিষ্ট এজনক দেখাই দেখাই পেলাই সেই চুলিৰ হেৰিখিনি ট্ৰিটমেণ্টটো যাতে সোনকালে শীঘ্ৰে আৰম্ভ কৰে তেতিয়া প্ৰিভেনশ্যন হিচাপে হয় কিন্তু যদি বস্তুটো নেগলেক্ট কৰি দি থকা হয় তেন্তেহ'লে এইটো বাঢ়ি বাঢ়ি খালী হৈ যোৱা ষ্টেজ পায়গৈ আৰু আপুনি যিটো কথা উল্লেখ কৰিলে যে সতৰ্ক হ'ব লাগে আগতীয়াকৈ ইমান ইমান চুলি সৰা বা এলাদু এলাদু চুলি সৰা বহুখিনি মানে যিমানখিনি লাগে তাতকৈ বেছি চুলি সৰিছে গতিকে সেয়া আন আন বেমাৰৰ চিম্পটমছ হ'ব পাৰে ডেফিনেটলি ডেফিনেটলি যেনেকৈ আইৰণ ডেফিচিয়েঞ্চি হ'ল নিউট্ৰিশ্যন ডেফিচিয়েঞ্চি মই ক'লোঁ খুব বেছি কিছুমান আৰু কিছুমান বেমাৰ আছে যাৰ চিম্পটমছ হ'ব পাৰে সেইকাৰণে যেতিয়াই চিম্পটমছখিনি ফাৰ্ষ্ট আৰম্ভ হয় তেতিয়াই লগে লগে ডক্টৰক দেখাব লাগে এজন হেয়াৰ স্পেচিয়েলিষ্ট বা স্কিন স্পেচিয়েলিষ্ট এজনক দেখাব লাগে তেতিয়া কাৰণ তেওঁ তেতিয়া কিছুমান টেষ্টো দিব ইনভেষ্টিগেশ্যনছো দিব কৰিবলৈ যোনটোৱে আণ্ডাৰলাইন যদি কিবা প্ৰব্লেম আছে সেইখিনিও ধৰা পেলাব আৰু কাৰণ অকল চুলি সৰা ওপৰৰ ট্ৰিটমেণ্টটো কৰিয়ে লাভ নাই ভিতৰৰ প্ৰব্লেমটো যেতিয়ালৈকে ট্ৰিট নহয় তেতিয়ালৈকে লাভ নাই মানে সৰিয়ে থাকিব যিমান ওপৰৰ পৰা দৰৱ লগালেও মানে হয় আমি আৰু কথা পাতিম এই বিষয়ে পুনৰ বিৰতি এটা লোৱাৰ সময় হৈছে প্ৰিয় দৰ্শক এইখিনিতে সময় হৈছে পুনৰ সময় এটি বাণিজ্যিক বিৰতিৰ বিৰতিৰ পিছতে উভতি আহিম চাই থাকিব মাধুৰিমা বিৰতিৰ পিছত মাধুৰিমাৰ শেষ অংশলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ কথা পাতি আছোঁ আজি ছাল আৰু চুলিৰ বিশেষজ্ঞ ডক্টৰ হাৰদী শ্ৰীমৰীৰ সৈতে আহক তেওঁৰ সৈতে পুনৰ কথা পাতোঁ এতিয়া আহোম চুলিৰ আন এটা সমস্যা যিটো আগটো ফাটি ফাটি যায় গতিকে সেই ক্ষেত্ৰত কি কৰিব পাৰে আগ ফাটাৰ কাৰণে প্ৰমুখ কাৰণটো হৈছে যে আমি কাৰণবিলাকৰ কথা জানি কৈছোঁ ফোন কল এটা আহিছে হেল্ল' হয় মই চন্দমাৰীৰ পৰা কৈছোঁ ক'ব কি জানিবলৈ বিচাৰিছে তাৰমানে মোৰ বয়স 53 বছৰ চুলি সৰে সৰিলেও মানে চুলিবোৰ গজে আৰু কিন্তু গজা চুলিবোৰ মানে কি হয় নেবাঢ়ে তেনেকে আগটো একদম লিংলিঙা জোঙা নিচিনা হৈ যায় মানে চুলিটো নেবাঢ়ে আৰু মানে ওপৰলৈ উঠি থাকে মানে ফনিয়ালেও ফনিওৱা যেন নেদেখি জপৰা টাইপৰ দেখি মূৰটো কি কৰিব আছে নেকি সেইটো কাৰণে ধন্যবাদ ফোনটোৰ বাবে কি কৰিব পাৰে এটা নিশ্চয় চুলি যিহেতু আপোনাৰ সৰে সৰাৰ পিছত সৰু সৰুকৈ গজে যেতিয়া গজে গজাৰ সময়ত সৰু সৰু হৈ থাকে চুলিখিনি যোনটোৰ কাৰণে জপৰা নিচিনা দেখা যায় যোনটো আপুনি ক'লে তাৰ কাৰণে আপুনি অকণমান ধৈৰ্য ধৰিব লাগিব চুলি সৰাটো মেইনলি কমাব লাগিব গজা চুলিখিনি সৰুকৈ গজা চুলিখিনি দীঘল হ'বলৈ অকণমান ৰখিব লাগিব তো মেইনলি চুলিটো সৰা কমাবৰ কাৰণে কিছুমান ট্ৰিটমেণ্ট আছে যেনেকৈ মই ক'লোঁ যোনটো PRP থেৰাপি প্লেটলেট ৰিচ প্লাজমা থেৰাপি যোনটো কৰা যায় সেইটো আৰু কিছুমান মেডিকেশ্যন সেইখিনি যদি কৰি পেলাই আপোনাৰ যোনটো মেইন প্ৰব্লেম হৈছে যে চুলিৰ ষ্ট্ৰেংথটো কম সেই ষ্ট্ৰেংথটো বঢ়াবৰ কাৰণে ৰুটত আমি ষ্ট্ৰেংথ দিব লাগে ষ্ট্ৰেংথটো দিবৰ কাৰণে এই গ্ৰ'থ ফেক্টৰ ইনজেকশ্যনছ আৰু PRP থেৰাপি যোনটো কোৱা হয় সেইটো কৰা যায় সেইটো কৰিলে আপোনাৰ নিশ্চয় বহুত লাভ পাব চুলি সৰা কমিব আৰু গ্ৰ'থটো বহুত ধুনীয়া হৈ আহিব আৰু আপুনি দীঘল চুলিৰ এজনী গৰাকী হ'ব পাৰিব নিশ্চয় আমি আশা কৰিছোঁ অতি সোনকালে যাতে হয় সেয়া আমি আগটো ফটা যিটো সেইটো সমস্যাৰ বিষয়ে কথা পাতি আছোঁ হয় আগ ফটাৰ কাৰণে যোনটো প্ৰমুখ কাৰণ হ'ল সেইটো হৈছে লেক অফ কেয়াৰ মানে চুলি যদি ভালকৈ কেয়াৰ লোৱা নহয় ভালকৈ অইলিং নকৰে বা ইউনো খুব বেছি হেয়াৰ ট্ৰিটমেণ্ট কৰি থাকে যেনেকৈ ষ্ট্ৰেইটনিং বা কালাৰিং বা এনেকুৱা তাৰপিছত সেইটো মেইনটেইন নকৰে ষ্ট্ৰেইটনিং কালাৰিং কৰিলেও মেইনটেইন কৰি থাকিলে ভালেই হৈ থাকে চুলিখিনি কণ্ডিশ্যনাৰ নলগায় ৰুটছত সেনেকুৱা কৰিলে তেতিয়া চুলি ফটা প্ৰমুখভাৱে দেখা যায় চুলি যেতিয়া ফাটি যায় তেতিয়াতো বেলেগ কোনো উপায় নাই ফটা চুলিখিনি কাটি দিব লাগে কাৰণ সেইখিনি তাৰপিছত নহ'লে সেইটো ফাটি ফাটি ওপৰলৈ গৈ থাকে ওপৰৰ চুলিখিনিও বেয়া কৰি দিয়ে আৰু গ্ৰ'থটোও বন্ধ হৈ যায় একেবাৰে চুলি ফটা হ'লে চ' চুলিখিনি কাটি পেলাই আৰু ফিউচাৰৰ কাৰণে ভাল নেক্সট চুলি মানে যিখিনি থাকিলে সেইখিনি ভালকৈ কেয়াৰ ল'লে সেইটো বস্তু প্ৰিভেনশ্যন কৰিব নিশ্চয় এতিয়া আহোঁ যিটো হিয়াৰ যিটো ট্ৰান্সপ্লাণ্ট সেই বিষয়ে অকণমান জানিবলৈ বিচাৰিম কি আৰু যিসকলে কৰিবলৈ বিচাৰিছে তেওঁলোকে হিয়াৰ ট্ৰান্সপ্লাণ্ট কিদৰে কৰিব পাৰে সেই বিষয়ে অকণমান জানিবলৈ বিচাৰিম হয়
হেয়ার ট্রান্সপ্লান্ট প্রমুখভাবে মতা মানুষের করা যায়, কিন্তু মাইকী মানুষ আমি বহুত করো, মানে মতা মানুষের ক্ষেত্রে বেশিকে কারণ চুলি টপা হওয়া দেখা যায়, সেকারণে করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্ট এনেকা বস্তু যেটা আমার চুলি পুরা খালি হয়ে যায়, ধর চুলি সম্মুখের চুলিখিনি খালি হয়ে গেল বা নাইকিয়া হয়ে গেল, সেনেকা ক্ষেত্রে চুলি গজা নতুনকে দরবেরে বা কিবা থেরাপিরে একটু ইম্পসিবল হয়ে যায়, তো সেনেকা ক্ষেত্রে চুলি হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। মেইনলি আমার ডোনের এরিয়া থাকে পিছপিনে, তারপর লই পেলে আগত হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। আর তার হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে, এটা হয়েছে স্ট্রিপ সার্জারি, যেটা পুরনি কালিয়া কলিয়া পদ্ধতি বলে কোয়া হয়। নতুন পদ্ধতির ভিতর হয়েছে আমার DHI টেকনোলজি, যেটা ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন টেকনোলজি। এইটোর পদ্ধতি একটা ওয়ার্ল্ড রিনাউন্ড পদ্ধতি হয়, প্যাটেন্টেড টেকনোলজি হয়। এইটো ধরত মানে আপনার বহুত ভাল রিজাল্ট পাওয়া যায় হেয়ার ট্রান্সপ্লান্টের, আর 100% গ্যারান্টিড রিজাল্টস হয়। সো এইটো এটা মানুষবিলাকে জানাটো বিরাট দরকারি যে হেয়ার ট্রান্সপ্লান্টের বেলেগ বেলেগ ধরনের মানে পদ্ধতি আছে, সব হেয়ার ট্রান্সপ্লান্ট একেই নহয় বা সব করলেই হল হেনেকা নহয়, কারণ বহুত ক্ষেত্রে এটা দেখা যায় যে মানে মানুষে হেয়ার ট্রান্সপ্লান্ট করে চুলি লগাম বলে আশাবাদী হয়ে পেলায় যায়, গোটেখিনি প্রসেস হয়, কষ্টও খায়, পয়সাও দিয়ে বা মানে রখেও ছমাহ এবছর চুলিখিনি গজিবর কারণে, তারপরও রিজাল্ট নাপায় আর নিরাশ হয়ে পড়ে। মানে সেই নিরাশাখিন দূর করবর কারণে জানাটো বহুত দরকারি যে কত করাব লাগে, কি ধরনের পদ্ধতি করব লাগে, কোনে করে আছে হেয়ার ট্রান্সপ্লান্ট, এই কিছু বস্তু জানাটো বিরাটে দরকারি। তো সেই বস্তুরে মানে যেটা আমার DHI টেকনোলজিত করা হয়, মানে ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন। নিশ্চয়। আর এবার যেখানে ট্রান্সপ্লান্ট করা হয় চুলিখিনি, সেয়া পিছলে আকো সরি যাওয়ার সম্ভাবনা থাকে নাকি? নাই, যদি ভালকে করা হয়, প্রপার মেথড দি পেলে যদি করা হয়, যদি প্রপার স্টেরিলাইজেশন আর যদি করা সার্জনজনের হাতটা ভাল হয়, তেতিয়াহলে কেতিয়াও হেয়ারখিনি নখরে। কিন্তু যেনেকে মই কলো যে এনেকা বহুত পেশেন্ট দেখা যায় যে মানে করালে করে মেলে হেয়ার ট্রান্সপ্লান্ট রখিলে এবছর দুবছর পিছন মূরত এডালো চুলি নাই, মানে তেও কষ্টখিনিও খালে গোটেখিনি হেরিও হল। কিন্তু গতিকে এইটো বস্তু করার আগতে এনশিওর করে লোব লাগে যে কোনটো মেথডেরে করে আছে আর কোট করে আছে, যতে ততে করালে রিজাল্ট নাপাব পারে। কিন্তু এবার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাই লয় উইথ আর টেকনিক, কেতিয়াও হেয়ার লস নহয়। মানে নিশ্চয় আমি আশা করছো সকলে খোঁজ খবর করে ভাল ঠাইত করব বলে। পিছে অনুষ্ঠান দিলে অহার বাবে ধন্যবাদ জানাইছো, হাতত সময় নাই, আজিলে এইখিনিতে আপনার ওসরপা বিদায় লোব লাগিব। প্রিয় দর্শক, এয়া আসলে আমার আজির অতিথি, চুলি সম্পর্কে বহুতো পরামর্শ আপনাদেরও পালে বলে আশা রাখিছো। পিছে আজিলে অনুষ্ঠানটির বিদায় লওয়ার সময় হয়ে গেল, কালিলে এই একটা সময়তে একটা চ্যানেলতে মাধুরিমা অনুষ্ঠানটিত আপনার পুনের লগ পাম। আজিলে এইখিনিতে এড়িছো, ধন্যবাদ। মাধুরিমা আগবহালে সানফ্রেজ ডেরি হোয়াইটনার, অমৃতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেইন আর সাইকেল পিওর আগরবাত্তি।